ডক্টর তনুকা দাশগুপ্ত ওয়েলকাম টু হেলথ এন্ড আজকে আমরা একটা বেশ দুঃখ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসক্যারেজ কিন্তু দুঃখের হলেও কিন্তু এটা ভীষণ কমন কারণ কি আমরা যখনই সব খুশি নিউজের সঙ্গে সঙ্গে কিছু দুঃখের নিউজ তো আমাদেরকে দিতেই হয় বা পেতেই হয় তো তার মধ্যে এটা একটা কিন্তু এটাকে নিয়ে আমাদের ডিসকাশন একটু দরকার কারণ অনেক রকম মিথ কিন্তু এটা নিয়ে প্রচলিত আছে আমাদের ঘরে ঘরে সেটা হচ্ছে মিসক্যারেজ কাদের হয় কেন হয় কিসের জন্য হয় অনেক রকম প্রশ্নে কিন্তু আমরা করতে পারি কিন্তু সিম্পল কতগুলো ফ্যাক্টস আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে মনে করুন কোনো প্রেগনেন্ট লেডি আমাদের কাছে আসলেন তার এই আড়াই মাস বা তিন মাস বা দু মাস মানে এইট উইক্স নাইন উইক্স টেন উইক্স এই ধরনের আমরা সাধারণত সপ্তাহে প্রেগনেন্সি বলতে সুবিধা হয় আমাদের এবার তাদের আলট্রাসাউন্ড করা হলো তাদের একটু অল্প অল্প ব্লিডিং হচ্ছে আমরা আলট্রাসাউন্ড করলাম তখন দেখলাম বাচ্চার ভ্রূণের মধ্যে হার্টবিট আসেনি আমরা ওষুধ দিলাম আমরা অপেক্ষা করলাম দশ দিন বাদে আবার আল্ট্রাসাউন্ড করলাম কিন্তু হার্টবিট তখনও আসেনি তাহলে সে তার মোটামুটি নাইন টু টেন উইক্স পৌঁছে গেছে সেক্ষেত্রে যখন দুটো আল্ট্রাসাউন্ড আমরা করলাম অথচ তাও হার্টবিট এলো না অথচ তার অল্প অল্প ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা ব্যাড নিউজের ক্ষেত্রেই হয়তো আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে তার মিসড মিসক্যারেজ হয়েছে মানে হচ্ছে তার শরীর কিন্তু এই যে ভ্রুণটি এসেছিল ইউট্রাসের মধ্যে তাকে আর বাড়তে দিচ্ছে না এবার কাদের হয় সত্যি কথা বলতে যে কোনো মহিলারই এটি হতে পারে যে কোনো বয়সী মহিলারই এটা হতে পারে সুতরাং আমরা ডেফিনেটলি কারণ খুঁজি কিন্তু এটি একবার হয়েছে মানে বারবার হবে তার কোনো মানে নেই আমরা ইংলিশ এটাকে বলি ওয়ান অফ ইভেন্ট মানে আজ হয়েছে মানে নেক্সট প্রেগনেন্সিতে রিপিট করবে তার কোনো কারণ নেই বাট এই প্রেগনেন্সি থেকে বেরিয়ে গেলে আমরা ডেফিনেটলি তাকে তাদের কাপলদের একসঙ্গে বসে এনে ডিসকাস করে তাদের বেশ কিছু কয়েকটা টেস্ট করে দেখেনি তাদের ব্লাড সুগার আছে কিনা না দ্যাট ডায়াবেটিস আছে কিনা না কোনো রক্তের কোনো সমস্যা আছে কিনা অ্যাপলা বলে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো ডেফিনেটলি ইনভেস্টিগেশন করে দেখেন তবে হ্যাঁ একটি প্রেগনেন্সি যদি নষ্ট হয়ে যায় তাহলেই আমরা একটা বিশাল ইনভেস্টিগেশনের লিস্ট সাধারণত জেনারেলি দিই না সেই জন্য সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে যাদের দুটি প্রেগনেন্সি পরপর নষ্ট হয়েছে তাদেরকে আমরা সাধারণত এই একটা বেশ লম্বা ওয়ার্কআপ করি দেখবার জন্য যে কাপলদের মধ্যে কোনো জেনেটিক নর্মালিটি আছে কিনা কোনো ইউট্রাসের গঠনগত ত্রুটি আছে কিনা না কোনো রকমভাবে কোনো টিউমার আছে কি না বা রক্তের কোনো দোষ যেটিকে আমি বলছিলাম অ্যান্টিফস্কোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম গাল ভরা নাম কিন্তু এরকম কোনো এনটিটির প্রেজেন্স আছে কি না এবং ডায়াবেটিস আছে কি না এই সমস্ত জিনিসগুলো আমরা মোটামুটি দুটো প্রেগনেন্সি লসের পরেই কিন্তু টেস্ট করি কারণ যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি লস হওয়ার পরে দেয়ার দেয়ার ইজ অলমোস্ট এইটি ফাইভ পারসেন্ট চান্স কি নেক্সট প্রেগনেন্সি আমরা সফলভাবে নিতে আসতে আসবে এবং নিতে পারবো তো কখনো কখনো পেশেন্টরা এসে বলেন জানেন তো আমি বোধহয় আনারস খেয়ে ফেলেছি তাই বাচ্চা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি না দ্যাটস নট পসিবল কারণ যদি আমার শরীরে কোনো অ্যাবনর্মাল ভ্রূণের উৎপত্তি হয় বা তৈরি হয় আমার শরীর ফার্স্ট টাই ফার্স্টেই তাকে রিজেক্ট করে দেবে যেভাবে আমরা হাঁচি বা কাশি কোনো ধুলো ঢুকলে পরে যেমন হেঁচে আমাদের শরীর বার করে দেয় সিমিলারলি এবং ওয়ান ইন ফাইভ কাপল কিন্তু আপ এর মানে এই নয় যে মহিলাটির কিছু দোষের জন্য এটি হয়েছে সুতরাং নিজেকে ব্লেম করা একদম বন্ধ করবেন বা ডাক্তার কোনো ওষুধ দেয়নি সেই জন্য হয়ে গেছে চান্সেস আর এক্সট্রিমলি লেস সেরকম হওয়ার সম্ভাবনা নেই মিসকারেজ তার মানে কোনো কারণ হতে পারে স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার মিসকারেজ মানে প্রথম বারো সপ্তাহে মিসকারেজ তার মানে কি আপনি প্রেগনেন্ট হলে হাঁটবেন না বসবেন না চলবেন না বা কিছুই করবেন না না প্রেগন্যান্সি আসলে একদম স্মুথলি যা নর্মাল কাজ তাই আমরা করে যাব যদি কারো মিসক্যারেজ হয় তাহলে ডেফিনেটলি সেকেন্ড টাইম প্রেগনেন্সির সময় সেটা মাথায় রেখে কিছু এক্সট্রা মেডিকেশন নেবো বা কিছু এক্সট্রা কাজ আমরা অ্যাভয়েড করতে পারি দ্যাট ডাজেন্ট মিন কী আমি একদম শুয়ে থাকব। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমি চাই যে প্রত্যেকটি মহিলা সেটা বুঝুক সেকেন্ড ট্রাইমেস্টার বর্ষন বলে একটা কনসেপ্ট আছে মানে কিছু পেশেন্টের তেরো সপ্তাহের পরে প্রেগনেন্সি লস হয় দ্যাটস রিয়েলি স্যাড মানে বাচ্চাটা বেশ কিছুদিন বড় হয়ে গেছে মানে তার হয়তো চার মাস বা সাড়ে চার মাস বয়স অনেকটা মেন্টাল অ্যাটাচমেন্ট অনেকটা স্বপ্ন হয়তো তৈরি হয়ে গেছে তাকে ঘিরে কিন্তু তার হঠাৎ করে একদিন অল্প একটু জল ভাঙলো বা পেটে ব্যথা হলো বাচ্চাটা বেরিয়ে গেল আর পাঁচ মাসে বাচ্চা বেরিয়ে গেল তো তার কোনো অস্তিত্ব অ্যাজ সাচ থাকে না সেই বাচ্চা লস হলো এটা কিন্তু একটু বেশি দুঃখের মনে হয় কারণ মোটামুটি আমরা বাচ্চাটা গঠনগতভাবে তৈরি হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও লস হলো। এটা আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ তার একটা বিশাল বড় কারণ হচ্ছে সারভাইক্যাল ইনকম্পিটেন্স মানে কি এটা কি ঠিক করা যায় সারভাইকাল ইনকম্পিটেন্স মানে হচ্ছে জড়াইয়ের মুখটাকে আমরা সার্ভিক্স বলি সেটা যে কোনো কারণেই হোক দুর্বল সেটা যে কোনো কারণেই হোক বাচ্চার ওজনটাকে একদম নিতে পারছে না সেই জন্য খুলে যাচ্ছে নিজে থেকে এবং বাচ্চা বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব নেক্সট প্রেগন্যসি নাম্বার ওয়ান হচ্ছে ব্যাপারটা বুঝে যাব যে আমার এই সমস্যাটা আছে এবং সেটাকে একটু অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। নেক্সট প্রেগনেন্সিতে যখনই প্রেগনেন্সি আসবে তখনই ডাক্তারের সাহচর্য নেব এবং ফার্স্ট থেকে যেটা আমরা অ্যাজ এ ডক্টর করি সেটা হচ্ছে রেগুলার একটা আলট্রাসাউন্ড স্ক্যান করে 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 জরায়ু যে বললাম সার্ভিক্সের লেংথ মাপতে থাকি এবং স্পেশাল কিছু ইঞ্জেকশন আর মেডিসিন মেডিসিনও দিয়ে থাকে যাতে প্রেগনেন্সিটাকে এক্সট্রা মেনটেন করা যায় ইন দ্যাট কেস আমরা কখনও কখনও সার্ভাইকাল স্টিচ ও দিতে হতে পারে জ্বরের মুখে একটা সেলাইও দিতে হতে পারে ইন কেস অফ সেকেন্ড এগুলো খুব কারণ একটা ইনফরমেশন আরেকটার ঘাড়ে চেপে গেলে কিন্তু ভুল তথ্য হয়ে যাবে সুতরাং এই 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 এন্টিটিটা কিন্তু কারেক্ট করা যায় এই সার্ভাইকাল স্টিচ নিয়ে অনেক পেশেন্ট কিন্তু পুরোপুরি প্রেগনেন্সি টেনে নিয়ে গিয়ে ডেলিভারি করতে আমরা পারি তার মানে দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে দেয়ার ইজ এ হিউ মানে চলে হলে সেভেন্টি ক্ষেত্রে কিন্তু তার রিজন খুঁজে পাওয়া যায় না অনলি টোয়েন্টি ক্ষেত্রে রিজন খুঁজে পাওয়া যায় রিজন খুঁজে পাওয়া গেলে আমরা সেটাকে কারেক্ট ডেফিনেটলি করতে পারি না পাওয়া গেলে যেটা আমরা বলি প্রেগনেন্ট ফিমেলকে সর্বতভাবে ভীষণভাবে সাপোর্টিভ একটা এনভায়রনমেন্টে রেখে ভালোবেসে নেক্সট টাইম প্রেগনেন্সি নিতে হবে এবং ডেফিনেটলি দেয়ার আর এইটি সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভ পার্সেন্ট চান্স যে আপনারা প্রেগন্যান্সি সফলভাবে সেকেন্ড টাইম হতে পারবেন এবং সেটাকে একদম পজিটিভ আউটলুকে যতই কষ্ট হোক না কারণ একটু দেখতেই হবে নইলে মিসকারেজে এই দুঃখটাকে ভুলে যাওয়া ডিফিকাল্ট সো আজকের ভিডিও এখানেই যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লিখবে আমি খুব খুশি হব আরেকটা ভিডিও করতে ধন্যবাদ